নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য, কারণ 2021 আপনারা অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকারা তিনটি প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে। কিসে তিনটি প্রাপ্তি যোগ আপনাদের জীবনে ঘটতে চলেছে তা নিয়ে ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি আপনারা মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আর কিছুদিন পর আমরা 2021 পা রাখতে চলেছি, তাই আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার, এবং আপনাদের প্রত্যেকের যেন 2021 সালে সমস্ত মনোবাঞ্ছা মনোকামনা যেন পূর্ণ হয়, এই কামনা আমি ঈশ্বরের কাছে করি। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 আপনাদের জীবনে কী সেই তিনটি প্রাপ্তি যোগ আপনাদের জীবনে ঘটতে চলেছে। যারা বর্তমানে এই ভিডিওটি দেখছেন তারা যদি নতুন হন, অর্থাৎ আপনি যদি নতুন আমার চ্যানেলটি দেখেন, সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনি আপনার ফোনে পেতে পারেন। কারণ আমি এরকম জ্যোতিষভিত্তিক তথ্য প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন নিয়ে আসি আপনাদেরই জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন জেনে নেওয়া যাক কী সেই তিনটি প্রাপ্তি যোগ আপনারা পেতে চলেছেন। দেখুন, 2020 বৃষরাশির জন্য কিছু অংশে শুভ গেছে, কিছু অংশে খারাপ গেছে। অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে আপনাদের একটু হলেও শুভ গেছে, কিন্তু সেপ্টেম্বরের আগে পর্যন্ত সেরকম মাত্রায় কিন্তু শুভ যায়নি। তবে এই বছর অর্থাৎ 2021 আপনাদের শুভবার্তা বহন করতে চলেছে, অর্থাৎ আপনাদের জন্য স্পেশাল আপনাদেরই জন্য তিনটি প্রাপ্তি যোগ আপনাদের জীবনে ঘটবেই ঘটবে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে সচেতন করে দিই, এই বছর আপনারা কখনোই মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকে যাবেন, ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনারা একটু সাদাসিধে টাইপের হন আমি জানি, এবং আপনাদের মধ্যে প্রেমিক স্বভাবটা থাকে, অর্থাৎ প্রেমিক যেটাকে বলে, এবং আপনারা মানুষের উপকার করার জন্য নিজের ক্ষতিও করতে পারেন, অর্থাৎ নিজেরটা না ভেবে অন্যের উপকার করেন, কিন্তু সেই হিসাবে আপনারা কিন্তু ফল পান না। তবে এই বছরটা আমি আপনাদেরকে স্পেশালি বলবো, নিজের জন্য ভাবুন, নিজের উন্নতির জন্য ভাবুন। দেখুন একটি কথা আমি বলি, আজকে যদি আপনি খেতে না পান না, কেউ আপনার মুখে খাবার তুলে দেবে না, এই ব্যাপারটা ভাববেন। আপনি যার মুখে ভাত তুলে দিচ্ছেন, যাকে প্রবলেমে হেল্প করছেন, দেখবেন সেই মানুষটি আপনার প্রবলেমের সময় কিন্তু পাশে দাঁড়াবে না। এটি হয়, এটি বাস্তব, কারণ দুনিয়াটা হচ্ছে স্বার্থের। আপনার সঙ্গে যতক্ষণ স্বার্থ তার জড়িয়ে রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সমাদর করবে, এবং স্বার্থ ফুরিয়ে গেলেই কিন্তু আপনি আউট অফ মার্কেট, মানে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, এরকম। তো নিজের জন্য এই বছর আপনারা কিছু করতে পারেন, সেটা চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন। তবে এই বছর আপনাদের তিনটি প্রাপ্তিযোগের কথা আমি বলবো, সেই প্রাপ্তিযোগগুলো আপনারা পাবেনই পাবেন। তবে তার জন্য আপনার জন্মছকে দুটি গ্রহের শুভ অবস্থান থাকার প্রয়োজন রয়েছে, একটি হচ্ছে রাহু গ্রহ, অপরটি হচ্ছে কেতু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, এই দুটি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে আপনারা এই প্রাপ্তিযোগ পেতে চলেছেন। আপনার জন্মছকে রাহু গ্রহ ভালো রয়েছে কি না বা কেতু গ্রহ ভালো রয়েছে কি না সেটি জানার জন্য আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন, এটি আমার বুকিং নাম্বার রয়েছে। আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকে ভাবছেন এটি ফ্রি সার্ভিস, বাট এটি পেড সার্ভিস, তাই
তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল প্লিজ করবেন না, কারণ কল রিসিভ করা সম্ভব হয় না আমার পক্ষে সবসময়। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তাহলে আসুন, কী সেই তিনটি প্রাপ্তিযোগ আপনাদের জীবনে 2021 ঘটতে চলেছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। নাম্বার ওয়ান যে প্রাপ্তিযোগের কথা আমি বলবো সেটি হচ্ছে, আপনারা এই বছর পৈতৃক সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে সম্পত্তি লাভ করতে চলেছেন। ডেফিনেটলি 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 একদম কনফার্মড আমি লিখে দিতে পারি। আপনারা ডায়েরিতে নোট করুন এই মুহূর্তে, যদি ভিডিওটা দেখেন এখনই, ভিডিও দেখছেন এখনই ডায়েরিটা নিয়ে নোট করুন, আপনারা কিন্তু পাবেন। তবে আপনার জন্মছকে রাহু এবং কেতুকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। আপনার জন্মছকে যদি রাহু কেতু শুভ না থাকে সেক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে না। ধরুন শ্বশুরবাড়ি থেকে 50,000 টাকা দিল, এরকম 50,000 টাকা এখনকার যুগে কী আছে বলুন, এইরকম প্রাপ্তি ঘটবে যদি রাহুকেতু খারাপ থাকে। আর যদি রাহুকেতু ভালো থাকে তাহলে তো আর কিছু বলারই নেই, আপনাদের জন্য একদম দাঁড়িয়ে আছে রাহু। এরপরে যে দ্বিতীয় প্রাপ্তিযোগের কথা বলবো সেটি হচ্ছে, এই বছর আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে কিন্তু টাকা পেতে চলেছেন, একদম কনফার্মড আমি আপনাদেরকে বললাম। তবে আপনাদের জন্মছকে রাহু ও কেতুকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, এই দুটি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, বিশেষ করে রাহুকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এই লটারির ক্ষেত্রে, যার ফলে আপনারা যদি শুভ থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু লটারি, সাট্টা, জুয়া থেকে কিন্তু প্রচুর টাকা কামাবেন এই বছর, কনফার্মড। এরপরে তিন নম্বর যে প্রাপ্তিযোগের কথা আমি বলবো সেটি হচ্ছে গুপ্তধন। হ্যাঁ বন্ধুরা, নামটা শুনলেই কি না মনটা কেমন উড়ু উড়ু করে, কারণ প্রত্যেক মানুষের জীবনে গুপ্তধন পাওয়ার একটা সুপ্ত বাসনা কিন্তু থেকেই যায়। আর এই গুপ্তধন কিন্তু আপনারা পেতে চলেছেন এই বছর, তাই রেডি হয়ে যান। তার জন্য আপনার জন্মছকে কেতু গ্রহের শুভ থাকার প্রয়োজন রয়েছে, এই জন্যই আমি রাহু ও কেতুকে বললাম। কেতু গ্রহ যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনারা গুপ্তধন পাবেন। এবং এই গুপ্তধন বলতে গেলে কী কী পেতে পারেন, ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করে প্রচুর টাকা চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে শুনে থাকবেন একজন গরিব মানুষ আকাশ থেকে একটি উল্কা পড়াতে, সেই উল্কা কত কোটি টাকাতে বেচে আজকে সে মালামাল হয়ে গেছে, তো এটাকেও বলে গুপ্তধন। এছাড়াও যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন তারাও কিন্তু এই গুপ্তধন পেয়ে কিন্তু অনেক সময় কোটিপতি হয়ে যায়, কিন্তু সব খবর কিন্তু মিডিয়াতে আসে না। তা বলে এই নয় যে কেউ গুপ্তধন পায়নি, সেই খবরগুলো মিডিয়াতে আসে যেই খবরগুলোতে ক্যান্ডিডেট স্বইচ্ছায় সেই টাকা বা সেই অর্থ সরকারের কাছে জমা দেয়। তো এই ছিল তিনটি প্রাপ্তিযোগ আপনাদের জীবনে 2021 ঘটতে চলেছে, তাই এখন থেকে রেডি হয়ে যান 2021 এই তিনটি প্রাপ্তি পাওয়ার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।